ডিজিটাল বাংলাদেশে ফেসবুক মার্কেটিং একটা পাওয়ারফুল টুল হয়ে দাঁড়িয়েছে এখন। কীভাবে ফেসবুক মার্কেটিং করতে হবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি। ফার্স্টে আপনার পেজে গিয়ে তারপর আপনার পোস্টটা সিলেক্ট করবেন যে কোন পোস্টটি আপনি বুস্ট করতে চান। এখানে বুস্ট অপশন থাকবে, তো বুস্ট অপশনে বুস্ট পোস্ট ক্লিক করে ফেললে এখানে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখানে আমরা অটোমেটিক দিতে পারি বা এঙ্গেজমেন্ট সিলেক্ট করতে পারি বা মেসেজেস, আমাদের যেটা প্রয়োজন সেটা করতে পারি, বাট অটোমেটিকটা বেটার। তো এখানে আমরা নো বাটন সিলেক্ট করতে পারি, আবার সেন্ড মেসেজও সিলেক্ট করতে পারি। এবং সেন্ড মেসেজের মধ্যে ক্যাটাগরি আছে দুইটা, একটা হচ্ছে মেসেঞ্জার, একটা হোয়াটসঅ্যাপ। তো ম্যাক্সিমাম টাইম বিজনেস ক্যাটাগরি পিপলস যারা ওরা হোয়াটসঅ্যাপ ইউজ করে থাকে। নাও ইটস আপ টু ইউ যে যেটা ইউজ করো আর কি, টার্গেট করতে চাই সেটা। দেন আমরা পিপুলস অডিয়েন্স সিলেক্ট করতে পারি, এডিট অপশন, অডিয়েন্সে গিয়ে এডিট অপশনে গিয়ে তারপর আমরা এইজ, পিপুলসের এইজ অ্যান্ড অ্যাড্রেস সিলেক্ট করে দিতে পারি। আবার এই সেম জিনিসটা আমরা যদি ল্যাপটপ থেকে করে থাকি তাহলে এখানে আরেকটা অপশন দেখায়, সেটা হচ্ছে যে পিপুলসের ইন্টারেস্টেড, কোন ধরনের পিপুলসকে আপনি টার্গেট করতে চাচ্ছেন। তো সেখানে আপনি সিলেক্ট করতে পারেন ওদের ইন্টারেস্ট, যে এই যাদের এই বিষয়গুলোতে ইন্টারেস্টেড আছে ওদেরকে আমি সিলেক্ট করতে চাচ্ছি। এখন হচ্ছে মেন মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট, সেটা হচ্ছে যে টোটাল বাজেট। এখন আপনি কত টাকার মধ্যে আপনি আপনার পোস্টটা বুস্ট করতে চাচ্ছেন সেটার উপর নির্ধারণ করে আপনি আপনার পিপুলস রিচ করতে পারবেন। যেমন আপনি 120 টাকা যদি আপনি যদি ইউজ করেন এবং ডিউরেশন যদি 5 দিনের দেন তাহলে আপনার এই রেজাল্টটা আসবে 1.3 to 3.8। আপনার যদি ডেজ যদি কমিয়ে দেন তাহলে আপনার এগুলা বেড়ে যাবে, বেড়ে যাবে বলতে এগুলা ডিভাইড হয়ে যাবে আর কি। তো বেটার হবে আপনি 5 দিন বা 7 দিনের জন্যই করেন, তো পিপুলস টাইম পাবে যারা আপনার পোস্টটাকে ভালো লাগছে ওদের শেয়ার করতে বা ওদের পরিচিত লোকজনকে জানাতে। তো 7 দিনের বা 5 দিনের জন্য বুস্ট করাটা ভালো, এটা প্রফেশনালিজম বলা যায়। তারপর হচ্ছে যেটা আপনার পেমেন্ট সিলেক্ট, আমার এখানে অলরেডি পেমেন্ট মেথড সিলেক্টেড, যার কারণে এখানে মাস্টার কার্ড দেখাচ্ছে। আপনাদের যদি সিলেক্টেড না থাকে তাহলে আপনার পেমেন্ট মেথডের এখানে অ্যাড পেমেন্টের সামথিং দেখাবে, তো এখানে গিয়ে আপনার ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড অ্যাড করে ফেলতে পারেন। পেমেন্ট মেথড অ্যাড হওয়ার পরই আপনার পোস্টটি রেডি হয়ে যাবে বুস্টের জন্য। বুস্ট পোস্ট না দিয়ে দিলেই আপনার এটা রিভিউতে চলে যাবে, ফেসবুক আপনার পোস্টে একবার চেক করবে, দেন আপনাকে অ্যাপ্রুভাল দিয়ে দিবে। খুব ইজি, আশা করি বুঝতে পেরেছেন। আসসালামু আলাইকুম।